হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ এবং সুন্দরভাবে জীবন যাপন করতেছ। আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত উচ্চতর গণিত প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা কাজ করতেছি। শিখনফলের উপর নির্ভর করে আমাদের টিউটোরিয়ালগুলো চলতেছিল। আমরা অলরেডি দুইটা শিখনফল, 1 নম্বর শিখনফল এবং 2 নম্বর শিখনফলের উপর টিউটোরিয়াল তৈরি করছি। আজকে 2 নম্বর শিখনফলের উপরেই একটা টিউটোরিয়াল হবে, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার, যে আমরা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, ঘড়িতে আমরা যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দেখি, এই দুইটার মধ্যবর্তী কোণ নির্ণয় করার আমরা একটা জিনিস এখানে আলোচনা করব। তো তোমরা এই শিখনফলের উপর নির্ভর করে এবং ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো যদি দেখো, তাহলে প্রত্যেকটা টিউটোরিয়াল মনোযোগ দেখলে পরের উপর পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখতে তোমাদের সুবিধা হবে। এমনি র্যান্ডমলি টিউটোরিয়াল দেখলে তোমাদের কাছে টিউটোরিয়ালগুলো কঠিন মনে হবে। তোমরা ধারাবাহিকভাবে টিউটোরিয়াল দেখবে। এখানে আমরা টোটাল 8টা শিখনফল আছে, প্রত্যেকটার উপর আলাদা আলাদা আমাদের টিউটোরিয়াল তৈরি হবে। তো আমরা একটু বেসিক আলোচনা দেখি, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। তো আমরা ঘড়ির ক্ষেত্রে যদি দেখি, ঘড়িটা কিন্তু একটা বৃত্ত। তো স্বাভাবিকভাবে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় একবার বৃত্তটা ঘুরে আসে, অর্থাৎ ঘন্টার কাঁটার যদি আমি হিসাব করি, তাহলে 12 ঘন্টায় সে পুরা একটা সাইকেল কমপ্লিট করে, অর্থাৎ ঘড়িতে সে একটা সাইকেল কমপ্লিট করার অর্থ হচ্ছে 12 ঘন্টা মানে হচ্ছে 12 × 60 মিনিটে সে 360 ডিগ্রি কোণ রোটেট করে, অর্থাৎ ঘুরে 360 ডিগ্রি কোণ রোটেট করে 1 মিনিটে। তাহলে কতটুকু করবে, 1 মিনিট হয়েছে 360 ডিগ্রি বাই 12 × 60, এটা হিসাব করলে হবে হাফ ডিগ্রি, অর্থাৎ 0.5 ডিগ্রি বলা যেতে পারে। তার মানে ঘড়ির ঘন্টার ক্ষেত্রে ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি বা 0.5 ডিগ্রি অতিক্রম করে, আমরা যদি হিসাব করি। আবার ঘন্টার কাঁটা তাহলে 1 মিনিটে যদি হাফ ডিগ্রি অতিক্রম করে, তাহলে 60 মিনিটে, এটা হচ্ছে 60 × 60 মিনিটে 60 বাই 2 ডিগ্রি অতিক্রম করবে। আবার ঘন্টার কাঁটা 8 ঘন্টা 8 মিনিটে, অর্থাৎ 8 ঘন্টাকে যদি আমি মিনিটে কনভার্ট করি, তাহলে এটাকে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 60 এস, আর এখানে মিনিট আছে, প্লাস এম মিনিটে ঘুরে সে ½ × 60 এস প্লাস এম ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটার আমরা একটা হিসাব দেখলাম, যে ঘন্টার কাঁটা প্রতি মিনিটে ঘুরে হাফ ডিগ্রি। তাহলে আমরা যদি হিসাব করি, তাহলে ওই 60 এস প্লাস এম মিনিটে ঘুরবে এই ½ × 60 এস প্লাস এম ডিগ্রি। এটা ঘন্টার কাঁটার একটা হিসাব আমি দেখাইলাম। মিনিটের কাঁটার ক্ষেত্রে দেখো, মিনিটের কাঁটা 60 মিনিটে একটা সাইকেল কমপ্লিট করে, অর্থাৎ 60 মিনিটে সে 360 ডিগ্রি অতিক্রম করে। তাহলে মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি অতিক্রম করবে, আর মিনিটের কাঁটা এম মিনিটে 6 এম ডিগ্রি অতিক্রম করবে। তাহলে আমরা যদি দেখি ঘন্টার কাঁটা, অর্থাৎ ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা এস ঘন্টা এম মিনিটে, তাহলে আমরা এখানে এটা দেখো, ঘন্টার কাঁটা এইচ ঘন্টা এম মিনিট, অর্থাৎ 60 এস প্লাস এম মিনিটে ঘুরে এই এইরকম ½ × 60 এস প্লাস এম ডিগ্রি। আবার ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ তাহলে কি হবে, এটা হচ্ছে ঘন্টার কাঁটার একটা অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে মিনিটের কাঁটার অতিক্রান্ত দূরত্ব, এই যেটা মিনিটের কাঁটা 6 এম ডিগ্রি, এই 6 এম ডিগ্রি, আর এটা হচ্ছে ঘন্টার কাঁটার 1 মিনিট এই 60 এস প্লাস এম মিনিটে অতিক্রান্ত দূরত্ব। তো এই দুইটা যদি আমি বিয়োগ করি, স্বাভাবিকভাবে তোমরা যদি বিয়োগ করো, তাহলে দেখবে এখানে লসাগু করলে আমরা পাবো 60 মাইনাস 11 এম বাই 2 ডিগ্রি। এখানে অবশ্যই খেয়াল রাখবে, এখানে পরম মান দিতে হবে, কিন্তু এই চিহ্নটা দিতে হবে, অ্যাবসোলুট ভ্যালু সাইন দিতে হবে, এটা পরম মান। আর এটা তোমরা নিজেরা বাসায় ক্যালকুলেশন করলেও সহজে বুঝতে পারবা, কারণ এটাকে যদি আমি লসাগু করি, তাহলে দেখবে এটাকে তো এটা দিয়ে 2 গুণ করলে কত হবে, 12, 6 দুগুণে 12, তাহলে -12 এম, আর এখানে সে প্লাস এম, তাহলে আলটিমেটলি দুইটা মিলে হবে -11 এম। 60 এস মাইনাস 11 এম ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ যদি আমি বের করতে চাই, তাহলে সরাসরি এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এবং এই ফর্মুলাটা কিভাবে তৈরি হলে কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম। এখন আমরা সরাসরি অ্যাডমিশন টেস্টের একটা কোশ্চেন যদি আলোচনা করি, তার আগে আরেকটা ব্যাপার এখানে আলোচনা করতে হবে। এটার মান যদি 180 সে বেশি হয়, এইটা যদি ক্যালকুলেশন করে আমরা 180 ডিগ্রি সে বেশি পাই, তাহলে এটা 360 ডিগ্রি থেকে বিয়োগ করে আনসারটা লিখতে হবে, অর্থাৎ 360 ডিগ্রি মাইনাস এই ফর্মটা বিয়োগ করে আমরা আনসারটা বের করব। এটা এখানে লেখা আছে, দেখো এটার মান যদি 180 ডিগ্রি সে বেশি হয়, তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হবে 360 ডিগ্রি মাইনাস
এই ফর্মটা। তো এগুলো আমি থিওরিটিক্যাল আলোচনা করলাম, এখন সরাসরি আমি কিছু অ্যাডমিশন টেস্টের কোশ্চেন আলোচনা করি। প্রথম যে প্রশ্নটা আমরা দেখছি, ইসলামিক ইউনিভার্সিটি 2010 এবং 2011 সালের কোশ্চেন, 7:15 সময় ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত, এই জিনিসটা আমাদের বের করতে হবে। তাহলে অলরেডি আমরা কিন্তু একটা ফর্মুলা তৈরি করছি, ওই ফর্মুলাটা ইউজ করব। তো আমরা ঘড়ি যদি আমরা একটা ছবি দেখি, ঘড়িতে দেখো 7:15, এই হচ্ছে 7:15, অর্থাৎ এটা হচ্ছে ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটাটা কিছুটা শর্ট আর মিনিটের কাঁটাটা হচ্ছে লং। এটা তোমরা স্বাভাবিকভাবে যদি তোমরা ঘড়িতে দেখো, খেয়াল করে দেখবা, এই লংটা হচ্ছে মিনিটের কাঁটা আর শর্টটা হচ্ছে ঘন্টার কাঁটা। তো এটা হচ্ছে 7:15। তাহলে 15 মিনিট হলে এই যেটা এই সাত, সাত থেকে একটু হালকা শেষ আর একটু সামনে চলে যাবে 15 মিনিট হওয়ার কারণে। তাহলে এখন আমাদের যদি তোমরা চিন্তা করে দেখো, এখান থেকে আমাদের অ্যাঙ্গেলটা বের করতে হবে। অ্যাঙ্গেলটা আসলে বের করবে এই যে এই দুইটার মধ্যবর্তী কোণ, এই শর্ট শর্ট হ্যান্ড এবং লং হ্যান্ড, অর্থাৎ যেটা স্বল্প দৈর্ঘ্য এবং বেশি দৈর্ঘ্যের মধ্যবর্তী যে দুইটা হ্যান্ড আছে, এই দুইটা হ্যান্ডের মধ্যবর্তী কোণ আমরা বের করব। এটা বের করার জন্য আমরা কিছুক্ষণ আগে যে ফর্মুলাটা কাজ করছি, 60h - 11m/2, এইচ এর জায়গায় আমি বসাবো 7 আর এম এর জায়গায় বসবো 15, কারণ আমাদের হচ্ছে 7:15। 7:15 মানে হচ্ছে এইচ হচ্ছে 7 আর এম এন মান 15। এটা হিসাব করে দেখবা 127.5 ডিগ্রি। তাহলে 127.5 ডিগ্রিটা আসলে কোনটা, এটা আমি আবার ছবিতে দেখেছি। দেখো এই যে রেড কালারের যে অংশটা, এই এই অংশটা হচ্ছে 127.5 ডিগ্রি, আর এই যে ব্লু কালার, এই কালারটা কিন্তু বেশি হবে, ওই মানে 180 ডিগ্রি চেয়ে বেশি হবে। সুতরাং এটা কিন্তু আমাদের আনসার না, আমাদের আনসার হচ্ছে রেড কালারটা, অর্থাৎ এই অংশটা 127.5 ডিগ্রি হচ্ছে এই অংশটা। তারপরে আরেকটা প্রবলেম যদি দেখো, দেখো 11:20 সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাণ কত। তো এটাও কিন্তু আমরা একই ফর্মুলা ইউজ করে করব। কিছুক্ষণ আগে যে ফর্মুলাটা আমরা ইউজ করছি, বের করছি সেটাই। তো 11:20 আমরা ঘড়ির ঘড়ির অবস্থানটা দেখো, এটা হচ্ছে 11টা, এটা হচ্ছে 20 মিনিট, তার মানে এটা হচ্ছে কি, এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। তো এদের মধ্যবর্তী কোণটা আমরা বের করবো। দেখো এই হচ্ছে ফর্মুলা আমাদের অলরেডি, এটা মুখস্থ ফর্মুলা, 60h - 11m। তাই এখানে এইচ এর পরিবর্তে 11 বসাবো আর এম এর পরিবর্তে 20 বসাবো, কারণ আমাদের প্রশ্ন বলছে 11:20। তাহলে এইচ এর মান হচ্ছে 11, এম এর মান 20। এটা বসাইলে আমাদের যে ক্যালকুলেশনটা তৈরি হয়, এই ক্যালকুলেশনটা হচ্ছে 220 ডিগ্রি। এই 220 ডিগ্রিটা কি, 220 ডিগ্রিটা হচ্ছে 180 ডিগ্রি চেয়ে বেশি। তার মানে 180 ডিগ্রি চেয়ে যদি বেশি আমরা পাই, তাহলে এটা 360 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। দেখো আমি এখানে বিয়োগ করছি, এই যে 360 ডিগ্রি থেকে এটা বিয়োগ করার কারণে কত আসছে, 140 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমাদের আনসারটা হচ্ছে এখানে ব্লু কালার, এই কালারটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে 140 ডিগ্রি আর এটা হচ্ছে 220 ডিগ্রি। এই জন্য আমাদের অল সবসময় মনে রাখবা, আমাদের আনসারটা যদি 180 চেয়ে বেশি হয়, তাহলে 360 থেকে বিয়োগ করে আনসারটা ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমাদের আলটিমেট আনসার হচ্ছে 140, যেটা এখানে গ্রাফে দেখা যাচ্ছে ব্লু কালার, অর্থাৎ নীল কালার হচ্ছে 140 ডিগ্রি। তার পরবর্তীতে আরেকটা প্রবলেম যদি আমি তোমাদের সাথে আলাপ করতে যাই, 3:15 সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাণ কত। তাহলে 3:15, এটা যদি আমি ঘড়িতে দেখি, দেখো 3:15 ঘড়িটা দেখা যায় কেমন, দেখো এই যে এটা হচ্ছে 3:15, তার মানে এখানে এইটা লম্বাটা হচ্ছে মিনিটের কাঁটা আর ছোটটা হচ্ছে ঘন্টার কাঁটা, এই দুইটার মধ্যবর্তী কোণ আমি বের করব। একই ফর্মুলা 60h - 11m, এই যে 60h মানে 3টার 3টা আর এম মানে 15, অর্থাৎ 3:15 তো, তাহলে এইচ এর মান হবে 3, এম এর মান 15, এটা হিসাব করলে আসবে 7.5 ডিগ্রি। তাহলে 7.5 ডিগ্রিটা হচ্ছে আসলে কোণ কতটুকু, ছবিতে যদি আমি দেখাই তাহলে এই অংশটা এই লাইন থেকে এই লাইনের মধ্যে হচ্ছে 7.5 ডিগ্রি। তো এরকম ভাবে তোমাদের পরীক্ষায় আরো কোশ্চেন আসতে পারে। তো তোমরা মনে রাখবা, ঘড়ি ঘড়ি বলার কারণে তুমি যদি একটু ভয় পাও তাহলে সমস্যা হবে। ঘড়িটা মানে কি, এটা একটা বৃত্ত, এই বৃত্তের কনসেপ্টটা দিয়ে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। আর বৃত্তের ক্ষেত্রে তোমরা জানো বৃত্তটা পুরো 360 ডিগ্রি, সেটার বেসিক আইডিয়া দিয়ে কিন্তু আমি এই ফর্মুলা তৈরি করছি, এবং এই ফর্মুলাগুলো বিভিন্ন বইতেও আছে, তোমরাও প্র্যাকটিস করতে পারবা। এটা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে, এই ধরনের কোশ্চেন আসে অ্যাডমিশন টেস্টে, আবার তোমাদের ভর্তি পরীক্ষা এই যে বোর্ড কোশ্চেনের এমসিকিউতেও কিন্তু এই প্রবলেম থাকে। সুতরাং তোমরা এখানে যে কয়েকটা প্রবলেম আমরা আলোচনা করছি, এর বাহিরেও তোমরা বইতে যেগুলো আছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। আর আর যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টসে জানাইবা, আর এই ফর্মুলা ইউজ করেই করবা। ফর্মুলা ইউজ করলে কিছু পজিটিভ দিক হচ্ছে, যদি রেজাল্টটা 180 চেয়ে বেশি হয় তাহলে তোমরা 360 থেকে বিয়োগ করে ওইটাকে আনসার হিসেবে ডিক্লেয়ার করতে হবে, এটা হচ্ছে মূল কথা।
এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে তোমরা যারা আমার এই চ্যানেলে এই টিউটোরিয়ালে ছিলে তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করি তোমরা এই টিউটোরিয়াল থেকে উপকৃত হবে অথবা উপকার পাবে। তোমাদের বন্ধু বান্ধবদের সাথে তোমরা এই টিউটোরিয়ালটা শেয়ার করতে পারো এবং আমার এই চ্যানেল ম্যাথেমা শুকুর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এখানে বিভিন্ন কমেন্টস করে তোমাদের প্রবলেম গুলো যদি আমাকে জানাও তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করার জন্য। বিশেষ করে তোমাদেরকে আমি একটা জায়গায় হেল্প করতে চাই, সেটা হচ্ছে তোমরা আমাকে বিভিন্ন ভাবে যদি প্রশ্ন করো সেই প্রশ্নগুলো আমি এই টিউটোরিয়ালের বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করে তোমাদেরকে সাহায্য করব। তো ম্যাথেমা শুকুর এই চ্যানেলের সাথে তোমরা থাকবা এই আশা এবং প্রত্যাশা রেখেই আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে এখন বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।